আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একজন রোহিঙ্গার সাথে পরিচিত করিয়ে দেব। আমাদের আজকে ক্রিকেটার প্লেয়ার, যার নাম না বললেই নয়, মেহেদী হাসান মিরাজ। এই টি-20 বিশ্বকাপে রোহিঙ্গাদের খাতায় নাম উঠেছে মেহেদী হাসান মিরাজ। বোর্ডের খুব কুড়কুড়ানি যাচ্ছে, যার কারণে তাকে রোহিঙ্গাদের খাতায় নাম উঠানো হয়েছে। কেন ভাই, মেহেদী হাসান মিরাজ কি রোহিঙ্গা? মেহেদী হাসান মিরাজ খেলতে পারে না? নতুন যে প্লেয়ারগুলো আপনারা টি-20 বিশ্বকাপে আপনার নাম উঠাইছেন, তারা কতটুক খেলতে পারে? তারা কতটুক মানে খেলা জানে? মেহেদী হাসান মিরাজ কতটুক খেলা জানে? ইন্ডিয়ার সাথে যে মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান, এই দুজন ব্যক্তি 9 উইকেটে থাকা অবস্থায় তারা দুজন ম্যাচটাকে জিতাইছে, আপনাদের কি এইটা 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 মাথার ভিতর আসে না যে মেহেদী হাসান মিরাজ যদি রোহিঙ্গাই হয়ে থাকে বা মেহেদী হাসান মিরাজ যদি নাই খেলতে পারে, তাহলে মেহেদী হাসান মিরাজ যেই ম্যাচটা জিতালো কেমনে? মেহেদী হাসান মিরাজ যদি বলেন আপনারা মেহেদী হাসান মিরাজ বল পারে না, আপনারা বলেন মেহেদী হাসান মিরাজ বল পারে না, বোলিং করতে কি পারে না? মেহেদী হাসান মিরাজ কি ব্যাটিং করতে পারে না? পারে কি না? মেহেদী হাসান মিরাজ ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে। তাহলে মেহেদী হাসান মিরাজকে রোহিঙ্গাদের খাতায় কেন নাম লেখানো হয়েছে? আমার প্রশ্ন এইটাই। আপনারা যেই প্লেয়ারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যাবেন, সেই প্লেয়ারকে নিয়ে কি আপনারা মনে করেন যে বিশ্বকাপ জিতে যাবে? বিশ্বকাপ জিতবে, আমি এটা বলছি না যে মেহেদী হাসান মিরাজকে নিলে বিশ্বকাপ জিতে যাবে। আমার প্রশ্ন এইটা, যেই যেই প্লেয়ারগুলোকে নিয়ে আপনারা বিশ্বকাপে যাচ্ছেন বা বিশ্বকাপের নামে তালিকায় উঠাইছেন, সেই সেই প্লেয়ার কি খেলার যোগ্য কিনা? আপনারা শুধু দেখেন টাকা, আপনারা শুধু দেখেন রাজনীতি, তাই না? এছাড়া তো আপনারা কিছুই দেখেন না। যদি দেখতেন যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ হোক, ওয়ানডে বিশ্বকাপ হোক, যে বাংলাদেশে একটা বিশ্বকাপ আনার দরকার, যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে একটি বিশ্বকাপ আনার দরকার, তাহলে আপনারা কখনোই এই সব প্লেয়ারকে নিয়ে কখনো আপনারাই টি-20 বিশ্বকাপে কখনো পাঠাইতেন না, কখনো পাঠাইতেন, কখনো পাঠাইতেন না। আপনারা যে টাকা খেয়ে চেয়ারে বসে আছেন, যে ভালো ভালো প্লেয়ারদের পাশে বসিয়ে রেখে খারাপ খারাপ প্লেয়ারদের খেলাচ্ছেন, এটা কি কখনো চিন্তা করছেন? এই প্রজন্ম কি শিখবে আপনাদের কাছ থেকে? এই প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে? আপনাদের কাছ থেকে খারাপ শেখা ছাড়া ভালো কেউ শিখতে পারে? যদি ভালো কিছু শিখতো, তাহলে আপনারা যদি ভালো কিছু এই প্রজন্মদেরকে শেখাইতেন বা সামনের প্রজন্ম যারা আসতেছে তাদেরকে যদি শেখানোর মতো আপনাদের কোনো আগ্রহী থাকতো, তাহলে আপনারা পেছন দিয়ে না, সামনে দিয়ে আপনারা চিন্তা করতেন। আপনাদের কারণে এই প্রজন্ম, সামনের প্রজন্ম, যতই প্রজন্ম আসুক না কেন, কখনো বিশ্বকাপের চেহারা, কখনো মুখ দেখতে পারবে না। শুধু এই আপনাদের কারণে, এই যারা ক্রিকেট বোর্ডের ইসে বসে আছেন, আমাদের পাপন সাহেব যেটা বলেছে, আমাদের এই বিশ্বকাপ টার্গেট না, আমাদের সামনের বিশ্বকাপ টার্গেট। আপনার যে নাতি নাতকুরা আসবে, তাদের সময় যেও আপনি বলবেন যে এই বিশ্বকাপ আমাদের টার্গেট না, আমাদের টার্গেট সামনের বিশ্বকাপ। এখনো বলছি যে মাথার ব্রেন দিয়ে কাজ করেন, পেছন দিয়ে কাজ করার কোনো দরকার নাই। যদি বিশ্বকাপ বা বাংলাদেশে আনতেই হয়, যদি ভালো কিছু বাংলাদেশে আনতে হয়, তাহলে একটু মাথা দিয়ে কাজ করেন। মেহেদী হাসান মিরাজের কি দোষ ছিল? মেহেদী হাসান মিরাজ কি পারে না? বোলিং করতে পারে না, ব্যাটিং করতে পারে না, তার পারফরমেন্স ভালো না, সেটা দেখেন আমাদের। তার যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে খারাপ হয়ে থাকে, তাহলে তার বোলিংয়ের ক্ষেত্রে ভালো আছে। বোলিংয়ের ক্ষেত্রে খারাপ হয়ে থাকে, তার ব্যাটিংয়ের ক্ষেত্রে ভালো আছে, এটা আপনারা তো দেখতে, এটা আপনারা দেখেন না? আপনারা কি এটা দেখেন না? আপনাদের চোখে কি এটা পড়ে না? আপনাদের চোখে নিশ্চয়ই পড়ে, কিন্তু আপনারা দেখেও দেখার ভান করেন। কেন? যারা যারা বেশি বেশি করে টাকা দিচ্ছে তাদেরকে স্কোয়াডে নিচ্ছেন, যারা যারা টাকা দিচ্ছে না তাদেরকে স্কোয়াডে নেবেন না, এরকম এরকম ধামদামি পাইছেন আপনারা? ধামদামি ছাড়েন, এখনো বলতেছি এরকম ধামদামি ছাড়েন। সামনের প্রজন্ম, এই প্রজন্ম আপনাদের কাছ থেকে কি শিখবে সেটা আপনারা ভাবেন।